পাক করে পূর্ণ অর্জনের আশায় পটুয়াখালীতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্র স্নানে নেমেছেন পুণ্যার্থীরা এ বিষয় বিস্তারিত জানাতে সমুদ্র সৈকত কুয়াকাটায় আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মনির রাসমানি রসময় হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই রাসমেলা সমুদ্র স্নান করলে বিগত দিনের যে পাপ থাকে সেই পাপ কিন্তু এই সমুদ্র স্নানের মাধ্যমে সবকিছু মোচন হয়ে যায় গতকাল থেকে শুরু হয়েছে এই পটুয়াকালে কুয়াকাটায় রাস মেলা চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন ব্যাপী রাস উৎসব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইতিমধ্যে গত কাল থেকে কিন্তু লক্ষ লক্ষ পর্যটক সহ পুণ্যার্থীরা কিন্তু ইতিমধ্যে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় করছেন আপনি দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে কুয়াকাটায় কিন্তু রাস উৎসবে কিন্তু তারা ভিড় করছে এবং প্রচুর পরিমাণ কিন্তু এখন পর্যন্ত রাসে তারা মানুষ কিন্তু এই সমুদ্র সৈকত কুয়াকাটা কিন্তু পুরোহিত এনে তারা পূজা দিচ্ছে আপনি আরো একটা বিষয় কয়ে রাখি যে এই যে রাসের যে বিষয়টা এটা হলো কিন্তু শত শত বছর ধরে আসছে রাস অর্থ রসময় মিলন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস সমুদ্র ছেনানের মাধ্যমে জাগতিক পাপ হয় আর পূর্ণ হয় মনের বাসনা সাগর সৈকত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিচে শনিবার আজ শনিবার সকাল থেকে রব হচ্ছে পাপ ও পূর্ণ লাভের আশায় তাই প্রতি বছর তারা এই পূর্ণ উৎসবের কারণে কিন্তু তারা এই রাজ গোছল করে থাকে আজ এই যে শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দিরের সামনে কিন্তু কুয়াকাটায় সতেরো জেলার যুগল প্রতিমা স্থাপন করা হয়েছে কেউ কেউ আবার বিভিন্ন মানত করে এনে কিন্তু এই দিচ্ছেন তবে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু মূল আয়োজন শুরু হয় শুক্রবার এবং শনিবার দুই দিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে সমুদ্র স্নানের মধ্য দিয়ে শেষ হবে রাজ উৎসব যেহেতু এবছর কিন্তু যারা রাজ উৎসব কমিটি রয়েছে রাজ উৎসব কমিটিদের সাথে কথা বলেছি তারা বিষয়টা জানিয়েছে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার এই দুই দিন কিন্তু এই স্নানটা হবে এই সমুদ্র সৈকত কুয়াকাটায় এখানে কিন্তু মানুষের কিন্তু যারা ধর্ম অবলম্বী রয়েছে হিন্দু তারা কিন্তু সনাতন যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ধরনের পূজা দিচ্ছে এবং তারা এর মাধ্যমেই তারা মনে করছে যে যখন যক্ষ জন্ম হতে এই যে এখন পর্যন্ত যত পাপ হয়েছে এই পাপ সম্পূর্ণ মোচন হয়ে যাবে এবং আজ থেকে তারা তারা শুদ্ধ হয় আবার নতুন করে জীবন যাপন করবে আপনাকে আর বসে রাখি যে এই যে যে রাস পূর্ণিমা এটা হলো দাপর যুগে বান্দ বৃন্দাবনে যমুনার তীরে যে গোপনীয়গণ শ্রীকৃষ্ণ ও রাধিকার সঙ্গে লীলা বিলাস করার সময় যমুনাতে স্নান করেছিল লিলার আগে ও পরে স্নান করে বিশুদ্ধ হয়ে পূর্ণ অর্জন করে শ্রীকৃষ্ণকে শুধু প্রতিরূপে নয় জগাতিক প্রতিরূপে পাওয়ার মানুষই মানুষের মধ্যে যে হিংসা হানাহানি বিদ্রোহ মোচন করে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে বৃন্দাবনে আসলে তারা এই রাজ উৎসবে গোসল করে আহ সেটাকে শুদ্ধ হয়েছিল এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু এইটাই মেনে আসছে শত শত বছর ধরে আমি এখানে যে অনেক পুরোহিত এসেছিল আমি অনেক পুরোহিতের সাথে কথা বলেছি পুরোহিতরা যে বিষয়টা জানিয়েছে যে এই যে গঙ্গা সেনা করা যেহেতু সম্ভব হয় না জন্য তারা এই যে সমুদ্র স্নানের কিন্তু তাদের এই পূর্ণিমা তাদের এই শুরু হয়েছে এবং আগামীকাল চারটা পর্যন্ত এটা থাকবে এবং সেজন্যই আজকে সকাল তারা গোসল করতে পারবে এবং আগামীকাল সকালেও তারা গোসল করতে পারবে এবং এই গোসলের মাধ্যমে কিন্তু তাদের সকল জগতিক যত পাপ ছিল এই পাপ সব মোচন হয়ে যাবে এবং তারা আবার স্বাভাবিক নতুন জীবনে ফিরে আসবে তবে এই যে রাস পুনবে উপলক্ষে পর্যটন এলাকা কুয়াকাডায় কিন্তু আহ প্রচুর পরিমাণ লোক কিন্তু ভিড় করেছে যদিও এখান থেকে কিন্তু মেলা বসেছে এবং মেলা অনুষ্ঠান বড় ধরনের বসেছে এবং প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আবার সমুদ্র সৈকত কুয়াকাটা যেহেতু শুক্র এবং শনিবার সপ্তাহে ছুটি রয়েছে এই দুই দিন থাকা সত্ত্বেও কিন্তু সমুদ্র সৈকত কুয়াকাটা কিন্তু পর্যটকের উপচে ভরা ভিড় দেখেছে আর রাস উপলক্ষে মেলা উপলক্ষে কিন্তু প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এই বিষয়ে আমি পটুয়াখালী এবং কলাপাড়া যে নির্বাহী প্রকৌশলী আছে তার সাথে কথা বলেছে তিনি জানেছেন তাদের পর্যটন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই ছিল আমার কাছে সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে রাজ উৎসবের সমুদ্র স্নানের সর্বশেষ খবর আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা থেকে